বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, কি হচ্ছে পেঁয়াজের বাজারে? পেঁয়াজের বাজার দর নাকি কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে কালকে থেকে অনেকটাই কমছে, আর আলুর বাজার একটু বৃদ্ধি হয়েছে। আজকে সরাসরি কথা বলে জানিয়ে দিব বন্ধুরা, সঙ্গে থাকবেন আপনারা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? ভালো চলতেছে ভাই। আচ্ছা ভাই, ঠিকানাটা একবার বলুন না। রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর ঢাকা। মোহাম্মদপুর ঢাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আজকে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার ভাই আগের মতনই আছে, 40-38 এরকম। 40-38 এরকম একটা পেঁয়াজ নাকি? আমরা শুনতে পেলাম এই যে 32 টাকা আছে, 30 টাকা আছে একটা পেঁয়াজ। ওটা কি পেঁয়াজ ভাই? ওই পেঁয়াজটা হচ্ছে, ওটা হলে ছোট পেঁয়াজ, ছোট সাইজ ফরিদপুর, আজকে 30 টাকা বেশি একটা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, ওটার দাম সবসময় কম থাকে, ওটা কেনা কম দামে বেচা কম দামে। কম দামে না, না ভালো মালের দাম এখনো বেশি। আচ্ছা, এরকম বড় সাইজ একটা পেঁয়াজ দিতে আমরা জানতাম না, ফাটা, ওইটার দাম নাকি এমন চলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও কি 30 টাকা চলে নাকি? ভালো মালের দাম 40 টাকা। আচ্ছা, আর রসে যার নিচে আছে 30-32 ওগুলো তেমন ভালো মাল না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যে এগুলা কত করে বিক্রি করতেছেন আজকের বাজারে পেঁয়াজ? এগুলো আজকে এগুলো বেচতেছি ভাই 37-38-39-40 এরকম এরকম বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, এই কোন কোন জেলা থেকে যে পেঁয়াজ গুলো আসে একটু বলেন না আমাদের। রাজশাহী থেকে আসে, পাবনা থেকে আসে, ফরিদপুর থেকে আসে। এই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান আমাদেরকে আপনারা আজকে আপনারা একটা সত্য একটা ঘটনা বলবেন, দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীদের উদ্দেশ্যে। মূলত হয়েছেটা কি ভাইজান, আপনারা যে আমরা যে আপনাদের সাথে আরো তো কথা বলি, এখানে আমাদের বাড়তি কথা বলার কোনো সুযোগ আছে ভাইজান? বলেন না। শুনেন, আমরা যে দামে বিক্রি করি সেই দামটাই বলি। আচ্ছা আচ্ছা, কিন্তু তাতে ব্যাপারে কো লস হয়। আচ্ছা, যারা বিক্রেতা তাদের ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা, যারা ক্রেতা তাদের মনে করেন যে তারা এই নিয়ে সিলে সিলে করে এই সেই। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা মাল যারা খুচরা বিক্রি করে তাদের একটা মালের উপর খরচ আছে। আচ্ছা 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 ভাইজান, এখানে আমাদের দোষটা কি? আমরা বলে আমাদের কারণে নাকি এই যে পেঁয়াজের দাম কমে যাচ্ছে, আমরা না আমাদের না নিয়ে আমাদের কারণে এগুলোর এই ক্ষতি হচ্ছে? কম দামে পেঁয়াজ কম দামে সেগুলো কিন্তু ওই আপনার অ্যাভেলেবেল ভালো জায়গায় বিক্রি করে না, যেগুলো কম দামের পেঁয়াজ ওগুলো লোকাল জায়গায় বিক্রি করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দামে বিক্রি করে, 5-10 টাকা লাভে বিক্রি করে। আর যেগুলো ভালো মাল তারা কিন্তু যারা কিনতে যায় সবাই কিন্তু ভালো মাল ছাড়া কিন্তু অনেকেই কেনে না, যারা নিয়ম মাল কেনে তারা চেনে যে কোন কোন জায়গায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে আপনি যে কথাগুলো বললেন, কত সুন্দর কথাগুলো বললেন, অনেকে বলে আমরা নাকি কথা বলে দাম বাড়াই দিই, তো এটা তো আমাদের কোনো দোষ নেই ভাইজান। আমরা আজকে আপনাদের সঙ্গে, দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে সরাসরি আমি আজকে কথা বলতে চাই সাব্বির খান, এই যে পেঁয়াজের বাজার নিয়ে আমরা কি কথা, আপনারা দেখি সরাসরি আমরা কথা বলছি আরাধ্যার ভাইয়ের সাথে। কি ভাই, এখানে আমাদের কোনো ভুল বলার কোনো সিস্টেম আছে ভাই? ভুল আপনাদের ভুল বলারও দরকার পড়ে না, আর ভুল বলারও কিছু নাই। নাই, যেটা সত্য সেটা। কিন্তু অবশ্যই 30-40 টাকার মালও আছে, 30 টাকার মালও আছে। যে 30 টাকার মাল নেয় সে 30 টাকার মাল নেয় মহল্লায় বিক্রি করে, আর যে 40 টাকার মাল নেয় সে মহল্লায় বিক্রি করে, হয়তো বিআইপি আর আনবিআইপি দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন ওই কথা বললে তো লাভ নাই, যে আপনি 30 টাকা বলছি আপনি 40 টাকা বেছেন কেন? তুমি 40 টাকাটা কেন দেখেছেন? তোমার 40 টাকা নিতে হইতেছে, রাইট? আর যেটা 30 টাকা ওটা তো আর সে নিতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। এই রসুন কত করে বিক্রি করতেছেন? রসুন বিক্রি করতেছি 180 টাকা, আর ভালো একটা রসুন আছে ওইটা হলো 190 টাকা। এইটা না? হ্যাঁ, একদম একদম হোয়াইট সাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ হোয়াইটের মতো। এটা কোন দেশ থেকে আসছে ভাইজান? সবে চায়না থেকে আসে। সবে চায়না থেকে আসছে, কিন্তু রসুনের বাজার একটু উঠানামা আছে না ভাইজান? শুনতে পারলাম এই যে আলু নাকি স্টোর হচ্ছে। আচ্ছা, এই যে আলু শুনতে পারলাম স্টোর হচ্ছে, এটা আসলে কি সত্য কথা নাকি স্টোর শেষ? স্টোর এখনো হচ্ছে ভাই, স্টোর এখনো হচ্ছে, এখনো হচ্ছে ভাইজান। আলুর বাজার বাড়ছে না কমছে? আলুর বাজার বেশি, আলুর বাজার বেশি। হ্যাঁ, গত দুদিনের তুলনায় কত টাকা বাড়ছে? 2-3 টাকা বাড়ছে আলুর দাম। 2-3 টাকা বাড়ছে আলুর দাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই 2-3 টাকা বাড়ানোর কারণটা আমাদেরকে একটু জানালে ভালো হইতো। কারণটা হলো স্টোর মাল অ্যাভেলেবল ঢুকে গেছে, স্টোর মাল যখন থেকে না বের হইতে শুরু হইবে তখন থেকে যা আছে, যার দ্বারা যা আছে এগুলো অল্প আছে, পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু স্টোরে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, এখন যার কাছে যা আছে অল্প আছে, অল্প আছে, বাজার আমদানি যা হইতেছে তা থেকে চলতেছে না। এই আলু আবার যখন স্টোর বেরোই আসবে তখন 1 টাকা কম বেশি মনে করেন যে অ্যাভেলেবেল মাল থাকবে, 1 টাকা কম বেশি পাওয়া যাইবে, এখন অতটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অনেকে বলে নাকি
এখন বর্তমানে বস্তার ভিতরে পচা আলু থাকে ভাই, আমরা তো দেখতে পাচ্ছি না কোন সময় যে আলু, আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা, একটু দেখাই। এখানে আলু যদি পচা থাকে বস্তা ভিজা থাকবে, পুরো শুকনো বস্তা। অনেকে নাকি বস্তা কেন নাকি পচা থাকে, এটা ভুল কথা না, এটা বাস্তব কথা। পচা তো ভাই আমি বলি পচা থাকে, যখন বৃষ্টি হয় তখন জমি থেকে মালটা ঠিকমতো উঠাইতে পারে না, পানি পায়, তখন আলুটা প্যাকেজিং করলে পরে আলুটা মনে করেন যে ভিতরে থাকলে ঘামা ঘামায় ওই আলুটা পছন্দ করে। আর এখন যে আবহাওয়া ভালো আছে ওদের ভালো, যার কারণে আলুটা নষ্ট হয় না সহজে। আর ওইটা যদি বৃষ্টি পায় তাহলে এমনিতে আলুটা আস্তে আস্তে পছন্দ করে, সেটা আপনি মনে করেন যে বৃষ্টি পানি খাওয়া থাকে ওই আলুটা প্যাকেজিং করে, তারপরে আলুটা প্যাকেজিং করলে পরে ওই আলুটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য, আপনার ব্যবসার সময় এখন ভাই।